আরবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, ভিডিও এডিটিং অ্যাকচুয়ালি কিভাবে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই হচ্ছে যে ভিডিওটি আমরা এখান থেকে নিয়ে আসবো ডাবল ক্লিক করে, যেই ভিডিওটাতে অ্যাকচুয়ালি আমরা কালার গ্রেড করব ঠিক সেই ভিডিওটাকে আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ওই টাইম লাইনে দিব। তো আমরা অবশ্যই জানি যে একটা ভিডিও এডিটিংয়ে অবশ্যই কালার গ্রেডিয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা কিনা যে কোনো ভিডিও বা যে কোনো একটা সিনেমাটিক মুভি বা নাটক যেটাই আমরা বলি না কেন, এগুলাতে আমরা যদি আমার কালার গ্রেডিয়েন্টটা যদি ভালো না হয়, তাহলে ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন যে আপনার যদি আপনি ইউটিউবে বা কোনো চ্যানেল দেন তাহলে কিন্তু আপনি একটা বাজে মন্তব্য শুনবেন। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে যে কোনো ভিডিওতে যদি কোনো কালার গ্রেডিয়েট করতে হয়, তাহলে অ্যাডোবি প্রিমিয়ার সিসিতে কীভাবে প্রফেশনাল কালার গ্রেডিয়েট করা যায় আমরা এটি দেখব। তো আশা করি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনারা যে কোনো ভিডিও আপনারা খুব সহজে আপনারা এডিট কালার গ্রেডিয়েট গ্রেডিয়েন্ট করতে পারবেন। তো বন্ধুরা, কালার গ্রেডিয়েন্ট করার জন্য অবশ্যই ভিডিওটি এখানে নিয়ে আসতে হবে টাইম লাইনে, নিয়ে এসে এটাকে আমরা সিলেক্ট করে এই কালার ভিডিওটাকে সিলেক্ট করে আমরা চাইলে নিতে পারি। তো আমরা যেটা করব যে এই ভিডিওর উপরেই ইফেক্টটা আমরা দিব, বাট একটু অন্য ওয়েতে দিব। সেটা হচ্ছে যে এখান থেকে এই যে নিউ আইটেমে যদি মাউস দিয়ে আমি ক্লিক করি, এই যে এখান থেকে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টে নিউ আইটেম, এই নিউ আইটেমে যদি ক্লিক করি আমার এইখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, লাইক সিকোয়েন্স, অফলাইন ফাইল, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, টাইটেল, বার্স অ্যান্ড টন, ব্ল্যাক ভিডিও, ক্যাপশন, কালার, মেটা, এইচডি ব্রাশ অ্যান্ড টন, ইউনিভার্সাল কাউন্টিং লেডার, ট্রান্সপারেন্ট ভিডিও। তো আমরা যেটা করব, এখানে উপরে যেহেতু আমরা কালার গ্রেডিয়েন্টটা দিব, এই জন্য আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এখানে আমি কি পরিমাণ সাইজ এটা নিব, এইটা হাইট এবং ওয়াইট, হাইট টু ওয়াইট আমার এখানে যেটা রয়েছে এখানে ঠিক এখানে যে সাইজটা আছে ঠিক এক্সাক্ট সাইজটা এখানে আছে। তো যেহেতু আমি কালারটা পুরো ফুল ভিডিওতে আমার থাকবে, সেক্ষেত্রে আমি আমার সাইজ এখানে যেটা থাকবে বাই ডিফল্ট ওকে, দেন আমরা ওকে পেস্ট করব। ওকে পেস্ট করার পরে সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে অ্যাড হয়েছে, এটাকে মাউস দিয়ে ধরে আমরা টেনে এখানে মুভ করব, মুভ করে এখান থেকে এখানে নিয়ে আসবো এবং টাইম লাইন এখানে নিয়ে এসে আমরা ছেড়ে দিব। দেওয়ার পর এটাকে মাউস দিয়ে টেনে এখান থেকে বড় করে দিব, ঠিক যে পরিমাণ আমার ভিডিও রয়েছে ঠিক এখানে ওই ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আমার কালারটা থাকবে, এজন্য আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সম্পূর্ণ টেনে এই ভিডিও পরিমাণ টেনে দিব। এরপর যেটা করতে হবে যে আমরা এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি এখন কালারটা দিব। তো কালারটা কিভাবে অ্যাকচুয়ালি দেবো আমরা একটু এটি একটু দেখে নেই যে অ্যাকচুয়ালি কালারটা কিভাবে আমরা এখান থেকে মনিটরিং করতে পারি। তো এটা যেটা করতে হবে যে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট অবস্থায় আমাদের এই বাম পাশে যেই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্য অনেকের এই অপশনটা থাকবে দেখা যাবে না, সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে এটাকে একটু মাউস দিয়ে ধরে টেনে নিয়ে আমরা এদিকে যখন নিয়ে আসবো ডান দিকে মুভ নিয়ে আসবো, তো এই অপশনগুলো আরও বের হবে ইফেক্টে যাব। তো ইফেক্টে যখন ক্লিক করবো এখানে একটা কালার কালার এখানে এরকম থাকবে, লেখা থাকবে না। তো যদি লেখা না থাকে এখানে সার্চ অপশনের মধ্যে থাকবে, এখান থেকে আপনি কালার অপশনটি লিখবেন। কালার অপশনটি লিখলে এখান থেকে আপনি মাউস দিয়ে একটু বড় করে নিতে পারেন, কালার অপশনটি লিখলে আপনার এই অপশনগুলো এখানে আসবে। তো আসার পর এখানে আমি ফার্স্ট কালার ক্রিয়েটর এখানে এটাকে ধরে মাউস দিয়ে দেন এখানে মুভ দেন সিলেক্ট করবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে নিয়ে আমরা এখানে যখন এটা ছেড়ে দিব, এখানে ইফেক্টগুলো সব ইফেক্টগুলো এখানে জমা হবে। তো আমরা এটা কিভাবে বুঝবো, এটাকে যদি আমরা মাউস দিয়ে নিয়ে আসি তাহলে দেখবে এই কালার এই অপশনটি বের হয়েছে। তো চলুন আমরা এটার থেকে একটু কালার কিভাবে এটাকে একটু দেখি যে এখান থেকে কালার কিভাবে কন্ট্রোল করা যায় আমরা এটি দেখি। এরপর আরো অপশন রয়েছে, আমরা এগুলো স্টেপ দেখব। তো এখন হচ্ছে যে আমরা এই ভিডিওতে কালার দিব। তো ভিডিওতে কালার দেওয়ার জন্য আমাদের
এখানে আমরা যে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমাদের কোনো কাজ নেই, এই সরি এই ভিডিওতে কোনো কাজ নেই, ভিডিও থাকবে নিচে। এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেটা করতে হবে যে এই লেয়ারে আমরা ইফেক্ট দিব, এই লেয়ারে যদি আমরা ইফেক্ট দিই তাহলে আমাদের এই ভিডিওতে ইফেক্টটা পড়বে অ্যাকচুয়ালি। তো এবার আমি এই পয়েন্টে রেখে দিলাম, দেন এখান থেকে আমরা যে কালারের একটা অপশন দেখতে পাচ্ছি এই অপশনটা থেকে আমরা কন্ট্রোল করব। আবার একটু খেয়াল করতে হবে, এখানে যখন আমরা ইফেক্টটা দিব এখানে এই কালার অপশনগুলো আসবে, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কন্ট্রোল কন্ট্রোল করব। লাইক এখানে অনেকগুলো অপশন রয়েছে এবং এখানে যে একটা মাল্টিপুল একটা কালার গোল আকারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কালারের একটা কোড। তো এই মাঝখানে একটা দেখতে পাচ্ছেন যে মাঝখানে দেখা যাচ্ছে একটা পয়েন্টের মতো, এটাকে যদি আমি ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন যে একটা গোল একটা বার্টনের মতো একটা মুভ করছে। তো এটাকে যখন আমি যেদিকে নিব, আমি যেদিকে নিব ঠিক আমার এখানে কিন্তু এই কালারটা চেঞ্জ হচ্ছে। আমরা একটু খেয়াল করি, যখন আমি এটা কোনো দিকে মুভ করছি এখানে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে আমার এই এই এটা যেদিকে নিচ্ছি, যেই কালারের দিকে নিচ্ছি, ঠিক এই কালারের টনটাই কিন্তু এখানে ইফেক্টটা পড়ছে। আমরা একটু দেখি খেয়াল করে যে আমরা আগের পয়েন্টে যদি যাই, আমার ভিডিওটা অ্যাকচুয়াল কালার এরকম ছিল, বাট আমি আস্তে 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 যত এখান থেকে আমি যেদিকে নিব ঠিক ওই দিকে ওই কালারটা এখানে ইফেক্টটা পড়বে। তো অ্যাকচুয়ালি আমরা এটার মাধ্যমে এখান থেকে আমরা কালার গ্রেডিয়েন্টটা, আমরা এখান থেকে কালার ইফেক্টটা আমরা অ্যাকচুয়ালি এখান থেকে দিতে পারি। এবং এরপরেও এখানে অনেক অপশন রয়েছে, আমরা এখান থেকেও কন্ট্রোল করতে পারি। ওকে, দেন এরপর এখান থেকে আমরা কালার ক্যানভাস নিয়ে আসি। কালার ক্যানভাস যদি এখান থেকে দিই, কালার মিরর কালার ক্যানভাসটা আমরা এখান থেকে দিব, লাইক এখান থেকে কালার লুমেন সেন্টার কালার এখানে ওকে। যদি আমরা সেম এখান থেকে যতগুলো কালার ইফেক্ট আমরা দিব, অবশ্যই এখানে যতগুলো ইফেক্ট রয়েছে এই কালারগুলো নিয়ে জাস্ট আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে মুভ করতে হবে। দেন এখানে দেওয়ার পরে সাথে সাথে আমার এই অপশনটি আসবে, আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যানভাস অপশন রয়েছে, এই ক্যানভাস অপশনটি রয়েছে এখানে, আমি ক্যানভাস অপশনটি আমি ক্লিক করব। তো ক্যানভাস অপশনটি যদি আমি এখান থেকে ক্লিক করি এখানে, তাহলে দেখতে পাচ্ছেন যে এই অপশনটি বের হয়েছে। এবং এটাকে আমরা এখান থেকে আর একটু মুভ করে নিচের দিকে যাই, তাহলে আমার এই অপশনটা আমরা দেখতে পাবো যেখানে আরেকটি অপশন বের হয়েছে এখানে কালার অপশন। এখান থেকে যদি আমি এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেই তাহলে ডিপ লাইট এখান থেকে আমি করতে পারি কালার ক্যানভাস থেকে। আমি যখন এখান থেকে কমিয়ে দিচ্ছি এবং বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি যদি আমার আগের জায়গায় নিয়ে যাই তাহলে ওকে। দেন আমরা এই নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন কালার, এখান থেকে যদি আমি কমিয়ে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যদি অনেক সময় দেখা যায় একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা যে কোনো একটা কালারের গ্রেডিয়েন্ট কালার বা যে কোনো, আমরা অনেক সময় দেখা যায় যে কিছু ভৌতিক মুভিতে বিভিন্ন কালারের একটা ভেরিয়েশন দেখতে পাই, ওই কালারটা যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। এটাকে আমরা বাড়িয়ে কমে এখান থেকে কালার টোন আমরা এখান থেকে বিভিন্ন পয়েন্ট আমরা এখান থেকে বাড়িয়ে কমে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা পয়েন্টের মতো হয়ে গেছে, এখান থেকে আমরা এই এই পয়েন্টটা দিয়ে ক্লিক করে আমরা এই পয়েন্টটা ধরে দেন আমরা এখান থেকে কোনটা কত পার্সেন্ট ব্লু বা গ্রিন কত পার্সেন্ট থাকবে আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারি। তো এখান থেকে আর অপশন রয়েছে, আমরা এখান থেকে ওই পয়েন্টগুলো আমরা এইখান থেকে কালারের পয়েন্টটা আমরা ইউজ করতে পারি এখান থেকে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা কালার অ্যাডোবি প্রিমিয়ার সিসিতে একটা কালার গ্রেডিয়েন্ট করা যায় এখান থেকে আপনি খুব সহজেই। তবে আমার সাজেস্ট থাকবে যে আপনারা বেশি ইফেক্ট না ইউজ করে এখান থেকে খুব সহজেই আপনারা একটা ফাস্ট কালার ক্রিয়েটর এটাকে যদি আপনারা ইউজ করেন তাহলে এটার মাধ্যমে কিন্তু আমরা খুব সুন্দর কালার ইফেক্ট আমরা এখান এটার মাধ্যমে দিতে পারি। তো এটা দিয়ে আপনি চাইলে যে কোনো একটা কালার খুব সহজেই এখান থেকে কন্ট্রোল করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা কালার কিভাবে কালার গ্রেডিয়েন্ট করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা একটা কালার গ্রেড এখান থেকে আমরা খুব সহজে করতে পারি। বাট যদি এরপরেও কারো যদি আরো অ্যাডভান্স লেভেলে কালার গ্রেডিয়েন্ট যদি দরকার হয় সেক্ষেত্রে আপনার আরো অপশন এখান থেকে রয়েছে, এই অপশনগুলো আপনি একটা 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 করে দেখবেন।
যেমন ফোর কালার গ্রেডিয়েন্ট, এটাকে যদি দিই তাহলে আমরা এটাকে ফুল এখানে দেখতে পাবেন। তো এটা এটা থেকে আমাদের কিভাবে এটাকে আমরা দেখব, অবশ্যই এখানে আমরা যখন নিচে চলে আসি তখন এখানে দেখব যে এখানে কালার একটা দুই তিন চার, চারটা কালার এখানে আমরা দেখতে পাচ্ছি, বাট এখান থেকে নান আছে, এখান থেকে আমরা বিভিন্ন অপশন এখান থেকে চেঞ্জ করে দিব। তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এক একটা অপশন, যদি আমরা স্ক্রিনটা চেঞ্জ করে দিই তাহলে এখানে মাল্টিপল কালার আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট এই কালারগুলো চাইলে আমরা এখান থেকে ক্লিক করবো, ক্লিক করে এখান থেকে আমরা এই কালারগুলো কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমরা কালারগুলা ইচ্ছা মতো, আমি যে কালারটা আমার দরকার এখান থেকে আমরা এই কালারটাও আমরা চেঞ্জ করে দিব। ওকে, তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে একটা ভিডিও এডিটিং করার জন্য কিভাবে আপনি একটা মাল্টিপল কালার লাইক গ্রেডিয়েন্ট কালার বা সলিড কালার, যে কোনো কালার আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কেন নিলাম, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার কারণ হচ্ছে যে অ্যাডজাস্ট লেয়ার নিয়ে যদি আমি কালারটাকে করি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমার এই ভিডিও এমন একটা আর একটা অংশ চলে যাবে ওইখানে আমার এই কালারটা থাকবে না। তো সেক্ষেত্রে যদি আমি পুরো ভিডিওতে যদি আমি ইফেক্টটা দিতাম তাহলে কিন্তু আমি এইটাকে আমার আবার আগের জায়গায় আগের পজিশন আমার নিতে হতো। সেক্ষেত্রে আমরা যেটা এই জন্য করলাম যে লাইক এই পর্যন্ত হচ্ছে আমার এই ভিডিওর কালারটা থাকবে, এবং পরের যে অংশটা রয়েছে এখানে আগের অ্যাকচুয়াল যে কালারটা ছিল ঠিক ওই কালারটা থাকবে। দ্যাটস ওয়াই আমরা কি করলাম যে এই কাজের সুবিধার জন্য এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে দেন কালার গ্রেডিয়েন্টটা করলাম। তো এই জন্য যদি আপনি এভাবে কালার করেন সেক্ষেত্রে আপনি আগের যে অ্যাকচুয়াল ভিডিও যে কালারটা, এই কালারটা এবং এখন যেটা আমরা করলাম এটা কিন্তু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে কিন্তু আমরা কালারটা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। তো এইভাবে আমরা কাজ করব কাজ করার সময়, তাহলে আমরা এই খুব ইজিলি একটা কাজ খুব সহজে দ্রুত আমরা ডেলিভারি দিতে পারবো। তো এইভাবে আমরা কালার গ্রেডিয়েন্ট গুলো করে নিব। তারপরে যদি আপনাদের এরপরেও যদি কোনো কালার গ্রেডিয়েন্ট বা কালার টোন বুঝতে যদি আরো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে লাইক এবং কমেন্টস দিয়ে কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাবেন, এবং আপনার কি রিলেটেড কি ধরনের কালার গ্রেডিয়েন্টটা আপনার দরকার ওই রিলেটেড দিলে অবশ্যই আপনার কমেন্টে আমি দেখে এবং ওইটার একটা ভিডিও আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো এরপরও যদি কারো এই এর বাইরে ভিডিও এডিটিং রিলেটেড কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্টসে লাইক কমেন্টসে দিয়ে শেয়ার করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, এই এই কঠিন পরিস্থিতিতে সবাই বাসায় আছেন, এখন অনেকেই হচ্ছে যে ইনস্টিটিউটে বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন, বাট ওখানে দেখা যাচ্ছে যে যাওয়া পসিবল হচ্ছে না, অনেকে ভিডিও এডিটিং শিখছেন। তো তাদেরকে আমি বলবো যে এই টিউটোরিয়ালগুলো যদি আপনি বাসা থেকে সুন্দর মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার ওই সাপোর্টগুলো না নিলেও আপনি একটা ভিডিও এডিটিং করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আমার এই এরপরে আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি সবাই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।